আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মুস্তফা ফিরোজ। বিএনপির ইলিয়াস আলী এখনও নেতাকর্মীদের হৃদয়ে বেঁচে আছে, তারা এখনও তাকে ভোলেননি এবং গভীর শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করে। তার একটি প্রমাণ পাওয়া গেল সিলেট বিএনপির কমিটিতে প্রথম সদস্য নিখোঁজ ইলিয়াস আলী। দর্শক নিশ্চয়ই মনে আছে আপনাদের কথা, তার কথা। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে। তৃতীয় খবরটি হচ্ছে রওশনের সাথে, তিনি বলছেন সাংবিধানিক ধারা মেনেই আগামী নির্বাচনে অংশ নিব। মোটামুটি দলের সিদ্ধান্ত তিনি জানিয়ে দিচ্ছেন, এখনও পর্যন্ত কিন্তু চেয়ারম্যান মাঝামাঝি একটা লাইনে আছে, তিনি এখনও পরিষ্কার করেননি। কিন্তু রওশনের সাথে মোটামুটি আগের থেকেই মানে হাত তুলে বসে আছে। যাই হোক, আমি প্রথমে দর্শক এই খবরটি আমার ভিতরে খুব দাগ কেটেছে যে ইলিয়াস আলীকে তারা এখনও ধারণ করছেন, এখনও তিনি বেঁচে আছেন, তার এটাকেই তারা বিশ্বাস করেন, এই বিশ্বাস নিয়েই তারা তাকে রেখেছেন। কারণ আনুষ্ঠানিকভাবে আপনারা জানেন যে বহু বছর আগে তিনি নিখোঁজ হয়ে গেছেন, তার অন্তর্ধান এখনও আবিষ্কৃত হয়নি। এই বিষয়টি বিএনপি গোটা রাজনীতিকে ব্যথিত করে আছে দীর্ঘদিন থেকে। তো যেহেতু তিনি নিখোঁজ, তিনি আনুষ্ঠানিকভাবে মারা যাননি, তো এই অবস্থায় তাকে দল মর্যাদা দিয়ে তাকে এক নম্বর সদস্য হিসেবে রেখেছে। সেই খবরটি সিলেট থেকে এসছে। সিলেট বিএনপির কমিটিতে প্রথম সদস্য নিখোঁজ ইলিয়াস আলী বিএনপি সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আর এই কমিটিতে প্রথম সদস্য হিসেবে নাম রাখা হয়েছে 2012 সালের 17 এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে। সিলেট দুই আসনের সাবেক এই এমপিকে সে সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। রোববার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদিত কমিটিতে বিভিন্ন পদে 151 জন এবং উপদেষ্টা করা হয়েছে 91 জনকে। কমিটিতে সহসভাপতি 20 জন, যুগ্ম সম্পাদক 12 জন, সাংগঠনিক সম্পাদক 15 জন, বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন 31 জন। কমিটিতে ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াস একাদশ সদস্য হয়েছেন। গত বছরের 29 মার্চ সিলেট বিএনপির সিলেট জেলা শাখা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে 1726 জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এটা খুবই ভালো একটা গণতান্ত্রিক রীতি, এটাই হওয়া উচিত সকল দলের, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কমিটি নির্বাচনের ক্ষেত্রে। বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইম চৌধুরী বলেন গত বছর বন্যার পরিস্থিতির কারণে এবং তারপর 10 দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন বিলম্বিত হয়েছে। আমরা বিশ্বাস করি এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে গুম করে রেখেছে। এই বাস্তবতা বিবেচনা করে আমরা সিলেটের এই জনপ্রিয় নেতাকে কমিটিতে সম্মানিত পদে রেখেছি, বলেন তিনি। এটা খুবই একটা ভালো উদ্যোগ যে এই নেতাকে তারা এখনো ধরে রেখেছে এবং কেন্দ্রীয় কমিটিও এটি অনুমোদন করে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে। দর্শক, দ্বিতীয় খবরটি হচ্ছে বিএনপির প্রতি তো নানান সমালোচনা আছে ওবায়দুল কাদেরের, সবসময় কখনো সেটি কড়া মিঠা হয়। আজকে আরেকটি পয়েন্ট এনেছেন সামনে, সেটি হচ্ছে আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে। তিনি বলছেন রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন মাদারীপুরের শিবচরে রোববার ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে তিনি এই বক্তব্য বলেন। তিনি বলছেন ফখরুলের মন্তব্যকে হীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া বক্তব্য আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ
জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতিবাচক রাজনীতি করতে করতে এবং মিথ্যা কথা বলতে বলতে বিএনপির অবস্থা এখন এমন হয়েছে যে বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের উপর চাপানোর অপরাজনীতিতে লিপ্ত হয়। অথচ এই বিএনপির শাসনামলে সড়ক যোগাযোগ খাত ছিল সবচেয়ে অবহেলিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যা এক বৈপ্লবিক পরিবর্তন হয়। কিন্তু কথা হচ্ছে যে সবাই জানছে যে এই সড়ক পরিবহন খাত মাফিয়াদের দখলে এবং সরকারি এখানে পৃষ্ঠপোষকতা আছে, যার কারণে এটি কোনোভাবেই শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না। এবং পত্রিকারই রিপোর্ট যে গাড়ি চালকের মানে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং তার আগে বলা হচ্ছে যে সে 30 ঘন্টা যাবত এই গাড়ি চালনা করছিল, তার মানে সে মানে তার কোনো রেস্ট ছাড়াই, বিশ্রাম ছাড়াই সে গাড়ি চালাচ্ছিল এবং বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তো এই বিষয়ে কি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বা নাগরিকদের কি কোনো অধিকার নেই সমালোচনা করার? তারা কি বলতে পারে না যে সড়ক খাতে যে বিশৃঙ্খল অবস্থা এবং প্রতিনিয়ত আজকেও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রায় 8-9 জন মারা গেছে? তো এই যে সড়কের একটা আছে, একটা অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এইগুলি তো হচ্ছে একেবারেই মানে বেপরোয়া যে একটা তাদের যে আচরণ চালকদের, এবং তারা যে কোনো শৃঙ্খলা নেই, চালকদেরকে যে তাদের যে কর্মঘণ্টা বেঁধে দেওয়া নেই, এবং তারা যে ফ্রি স্টাইলে গাড়ি চালাচ্ছে, লাইসেন্স নেই, গাড়ি চালানোর যোগ্যতা নেই, তো এই কথাগুলি তো রাজনৈতিক দল, এটা শুধু বিএনপি কেন, এটা তো আওয়ামী লীগও সমালোচনা করতে পারে। আওয়ামী লীগের যদি সড়ক পরিবহন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বলা হয়, তাহলে তো আমার মনে হয় যে আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যারা এই দুর্ঘটনার কারণে নানান দিক ব্যাখ্যা করবেন। সেই ব্যাখ্যার মধ্যে অবশ্যই আসবে যে এই সড়ক পরিবহন খাতটা বেপরোয়া, তাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং নিয়ন্ত্রণে আনার জন্য যে আইন করা হয় সেই আইনটাও তারা মানছে না। তো এই আলোচনাটা রাজনৈতিক দল হিসেবে যদি মির্জা ফখরুল ইসলাম না করেন, এটা তো আমার মনে হয় ভুল করবেন। সুতরাং এটা দুর্ঘটনা নিয়ে রাজনীতি মানেটা কি? আর বলছে বজ্রপাত, হ্যাঁ বজ্রপাতের ব্যাপারে তো বজ্রপাত প্রতিরোধক জিনিস এখন বিশ্বে লাগানো হয়, যেহেতু বজ্রপাতের মাত্রাটা বেড়েছে, সুতরাং বজ্র প্রতিরোধক যদি যন্ত্র মানে লাগানো না হয় মানুষের নিরাপত্তার জন্য, তো সেটা নিয়েও তো মানে কথা বলা যেতে পারে। মানে এইগুলি মানে কি অপরাধ নাকি, এটা বুঝতে পারছি না। যাই হোক, এখন আসলে ক্ষমতায় থাকলে তাদের এক ধরনের মানসিকতা হয়, বিরোধী দলে থাকলে তখন ঠিকই, আজকে এই পরিস্থিতি হলে ওবায়দুল কাদেরই সরকারের সমালোচনা করতেন। যাই হোক, পরের খবরটা হলো সাংবিধানিক ধারা মেনেই আগামী নির্বাচনে অংশ নেব, রশন এরশাদ বলছেন। তিনি বলছেন যে সাংবিধানিক ধারা মেনে আগামী নির্বাচনে অংশ নেবে তার দল। তিনি বলেন পার্টিতে কোনো বিভেদ নেই। এ সময় তিনি নিজেই সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, পৃথক অনুষ্ঠান কি দ্বন্দ্ব প্রমাণ করে? দলীয়ভাবে নেতার জন্মদিন স্মরণ করে কর্মসূচি পালন করছে বিরোধী দলীয় নেতা হিসেবে, আমিও দোয়ার আয়োজন করেছি, এতে কোনোভাবেই দ্বন্দ্ব বা বিভেদ প্রমাণ করে না। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের 94তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের সম্মান জানিয়ে রশন এরশাদ দাঁড়িয়ে সবার সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, নির্বাচন হতে এখনো অনেক দেরি আছে, সাংবিধানিকভাবে নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। যাক, এখন বাকি কথা আর বললাম না, কিন্তু এই যে নতজানু পরিস্থিতিটা, সবাই বলছে সুষ্ঠু নির্বাচন তখনই সম্ভব যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার হয়। এখানে যদি না হয় তাহলে জাতীয় পার্টি কি লড়াই করে পারবে? সেই নির্বাচন তো একতরফা হবে, বিএনপি আসলো না, তখন না আসার পর জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতিটা সদস্যই চাইবে যেভাবেই হোক না কেন তারা যাতে এমপি হতে পারে। তো সেই তাদের ক্ষমতা, তাদের অর্থের দাপটের মুখে জাতীয় পার্টির অবস্থাটা কি হবে? তখন তো জাতীয় পার্টিকে ওই যে সরকারের কাছে আবেদন করতে হবে যে তাদেরকে যেন একটা কোটা দেওয়া হয় জাতীয় সংসদে 10টা 20টা। তো এই কোটা নিয়ে কি জাতীয় পার্টি আজীবন কাটাবে? তারা কি কখনো তাদের মতন করে স্বাবলম্বী হয়ে তাদের নিজস্ব রাজনীতি করবে না? দর্শক, এই প্রশ্নটা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।